আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আজ হেমন্ত শেষের এই শীতল সন্ধ্যায় সবাইকে সম্পূর্ণ নজরে 52তম পর্ব দেখতে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আগেই বলেছি যে বিশ্ব দর্শন, পাশ্চাত্য দর্শন তথা যে শিল্পধারাগুলো সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে না জানলে কাজী নজরুল ইসলামের এই মুহূর্তের মূল্যায়ন, এই সময়ের মূল্যায়ন অসম্ভব হয়ে পড়বে। নিরেট কলা কৈবল্যবাদ বিরোধী যে শিল্প আন্দোলনগুলো, তার মধ্যে ইমেজিজম বিশেষ উল্লেখের দাবি রাখে। ইমেজিজমের উদ্গাতা ছিলেন টি ই হিউম, এছাড়াও ছিলেন এজরা পাউন্ড, এমি লোওয়েল প্রমুখ কবিরা। প্রচলিত কবিতাকে এজরা পাউন্ড আখ্যায়িত করলেন রাদার ব্লাডি মেসি সেন্টিমেন্টালিস্ট এবং ম্যানারিস্ট হিসেবে। এমি লোওয়েল ঘোষণা করলেন তাঁদের লক্ষ্য হচ্ছে এমন কাব্য যা হবে ফ্রি টু চুজ, অর্থাৎ কলা কৈবল্যবাদী শিল্পী সাহিত্যিকদের বেঁধে দেয়া যে বৃত্ত, সে বৃত্ত থেকে বের হতে চাইলেন ইমেজিস্ট্রা। তারা তাদের মনের ভাবকে প্রকাশ করার জন্য অসামান্য ভঙ্গিতে প্রতিমা ব্যবহার করলেন বা প্রতিমান ব্যবহার করলেন। ইমেজিস্টদের মূল বৈশিষ্ট্য ছিল তারা স্পষ্ট, নিরেট, অটুট, প্রত্যক্ষ, প্রতিমার সাহায্যে বা প্রতিমানের সাহায্যে তাদের মনের ভাবকে প্রকাশ করতেন। কলা কৈবল্যবাদীদের পরোক্ষতা, বিমূর্ততা এবং অস্পষ্টতা থেকে তারা ছিলেন মেরুবথ দূরত্বে। মগ্নতা বা তন্ময়তাকে তারা কবিতার অত্যাবশ্যকীয় পূর্ব শর্ত হিসেবে মানলেন না। তাদের হাতে প্রতিমার ব্যবহার এক বিশেষ মাত্রা পেল। কিন্তু স্তম্ভিত হয়ে লক্ষ্য করতে হয় যে 1912 থেকে 1917 সাল পর্যন্ত ব্যাপ্ত এই আন্দোলন, যার ব্যাপারে খুব সম্ভবত কোনো ভারতবর্ষীয় শিল্পী বা শিল্পতাত্ত্বিকই খুব একটা ভালো করে জানতেন না, হয়তো স্বয়ং রবীন্দ্রনাথও জানতেন না, সে সময় যুদ্ধ ফেরত এক তরুণ একেবারে নতুন ভঙ্গিতে, নতুন আঙ্গিকে প্রতিমা বা প্রতিমান এমনভাবে ব্যবহার করলেন যে তা ভেঙে চুরে ফেলল কবিতার প্রচলিত দেহকে। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির। ইমেজিস্টদের মত করে অটুট, নিরেট প্রতিমা ব্যবহার করলেন ক্রমপঞ্জিত শক্তিকে বোঝানোর জন্য। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। আবার একই সঙ্গে বিমূর্ত ভাবনা থাকলো, থাকলো তুরীয় অভিজ্ঞতা। আমি তুরিয়া নন্দে ছুটে চলি, একি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা মারে চিনেছি আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজীবর রাখ, আর উচ্চৈশ্রবা বাহন আমার হিম্মত হেসা হেঁকে চলে। নিরেট ও মূর্ত প্রতিমার পাশাপাশি বিমূর্ত ও রূপক কল্পনার এক অনুপম সমাহার ঘটল, সংমিশ্রণ ঘটল এ অসামান্য কবিতাটিতে। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি,
আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপলে হিন্দোল। ষটকল মুক্তকে লেখায় কবিতাটি ক্রমপুঞ্জিতভাবে, এমন এক শক্তির সমাহার ঘটাল যা এই চেনা পৃথিবীকে, এই চতুর্মাত্রিক পৃথিবীকে পাল্টে দিতে পারে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, ক্ষুদার আসনার ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। একদিকে টর্পেডো ভীম ভাসমান মাইনের যে নিরেট প্রতিমা, তার পাশাপাশি তুরিয়ানন্দ, অজরত্ব, অমরত্ব এ ধরনের বিমূর্ত উপলব্ধি বা ভাবনার প্রকাশ ঘটল কবিতাটিতে। মূর্ত ও বিমূর্ত, কঠিন ও কোমলের এত সামঞ্জস্যপূর্ণ সমন্বয় পৃথিবীর আর কোনো কবিতায় ঘটেনি। হয়তো তাই কবিতাটি লেখা হওয়ার 93 বছর পর আজ প্রায় অবিসম্বাদিতভাবে বলা হচ্ছে যে 100 বছর পর, কবিতাটি লেখার 100 বছর পর প্রমাণিত হবে যে এটি ছিল বিগত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কবিতা। প্রথম বিশ্বযুদ্ধের ফলে বিশ্বমাতৃক যুগযন্ত্রণার যে ছবি পাশ্চাত্যের শিল্পতাত্ত্বিক বা শিল্পীদের কাছে ধরা পড়েছিল, তারা যে প্রকাশ ঘটিয়েছিলেন সেটির প্রকাশ তেমনভাবে ঘটছিল না ভারতবর্ষে। বিদ্রোহী কবিতা দিয়ে কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের শিল্পাঙ্গনের সেই নিদ্রালসতা ভাঙিয়ে দিলেন। আর শুধু শিল্পাঙ্গনই বা বলবো কেন, রাজনীতিতে এর প্রভাব পড়ল, সমগ্র জাতি যেন নুব্জ মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াল। বিদ্রোহী কবিতাটি যদি আমরা ভালো করে পড়ি বা সেটি শুনি, তাহলে দেখব যে এর মধ্যে এমন কিছু আছে, এমন একটি শক্তি আছে, যে শক্তি সংশয়ী ভাবনায় নিমজ্জিত পাশ্চাত্যের প্রথম বিশ্বযুদ্ধোত্তর কবিদের মধ্যে বা সাহিত্যিকদের মধ্যে বা শিল্পীদের মধ্যে ছিল না। যুগ যন্ত্রণাকে তারা ধারণ করছিলেন, প্রতিবাদ করছিলেন, কলা কৈবল্যবাদ থেকে বের হয়ে আসছিলেন, কিন্তু বিদ্রোহী কবিতায় মতো করে মনুষ্যত্বের জন্য, মানবতার জন্য এতটা আশাবাদী কোনো শিল্প সৃষ্ট হয়নি। আর কাজী নজরুল ইসলাম তো পাশ্চাত্য কবিদের সংশয়বাদিতাকেও ধারণ করলেন, ভারতবর্ষীয় ঐতিহ্যের নিঃসংশয়বাদিতাকে ধারণ করলেন, এবং কলা কৈবল্যবাদে যা কিছু মঙ্গলকর, যা কিছু মানবিক, যা কিছু গ্রহণযোগ্য তাকেও গ্রহণ করলেন। এক কথায় যেমন রাজনীতিতে তিনি সর্বমঙ্গলবাদী ভাবনার অধিকারী ছিলেন, শিল্পক্ষেত্রেও যেখানে যা কিছু মঙ্গলকর, যা কিছু মঙ্গলময় তাই গ্রহণ করেছিলেন এবং তা পরিবেশন করেছিলেন পরিপূর্ণ নান্দনিক উৎকর্ষ দিয়ে। আর মহান কবিতা লেখার জন্য বা যুগান্তকারী কবিতা লেখার জন্য যে কারণে অকারণে পাশ্চাত্য কবিদেরকে অনুকরণ করার দরকার নেই তাও দেখিয়েছিলেন তিনি। তিনি এটি প্রতিষ্ঠিত করেছিলেন যে কোনো একটি শিল্পতত্ত্বের অনুসারী হয়ে কবিতা লিখলে তা কখনোই কালজয়ী হতে পারে না। যখন নতুন যুগের কবিতা লেখার মানে দাঁড়িয়ে গিয়েছিল আঙ্গিক নিয়ে নাড়াচাড়া,
কিংবা বিষয়বস্তুর চমক নিয়ে আসা, এর মধ্যেই যখন সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, কিংবা যখন ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল যে অন্তমিলে কবিতা লেখা যাবে না, এমনকি মধ্যমিল বা অনুপ্রাসে কবিতা লিখলেও সেটি সেকেলে হয়ে যাবে, তখন কাজী নজরুল ইসলাম দৃঢ়ভাবে এ ধরনের কুপমুণ্ডকতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি মনে করতেন যে এটি হবে একটি দেশীয় ফুল গাছে জোর করে পাশ্চাত্যের ফুল ধরানোর মতো ব্যাপার। মিলের খিল খুলে গেছে, কিলবিল করছিল, কাঁচুমাচু হয়েছিল কেঁচুর মতন, পেটের পাঁকে কথার কাতুকুতু, কথাকে কত্থক নাচ নাচবে চৌতালে ধামারে, তালতলা দিয়ে যেতে হলে কথাকে যেতে হয় কুঁতিয়ে কুঁতিয়ে, তালের বাধাকে গুঁতিয়ে গুঁতিয়ে। এই যা মিল হয়ে গেল, ও তালতলা ক্যারদানির উত্তর, মুরগি ছানায় চিলের মতন, টেকো মাথায় ঢিলের মতন, পড়বে এবার কথার বান্ডিল, ছন্দ এবার কন্ধ কাটা পাঁঠার মতন ছটফটাবে, লটপটাবে লুচির লেচির আটার মতন, অক্ষর আর যক্ষর টাকা গোনার মতো গুনতে হবে না, অঙ্কলক্ষ্মীর ভয়ে কাব্যলক্ষ্মী থাকতেন কুঁকড়োর মতন কুঁকড়ে, ভাবতেন মিলের চিল কখন দেবে ঠুকরে। আবার মিল, গঙ্গার দুধারে অনেক মিল, কটন মিল, জুট মিল, পেপার মিল, মিলের অভাব কি? কাব্যলোকে মিল থাকবে কেন? ওকে ধুলোর সঙ্গে মিলিয়ে দাও, ওখানেও যে মিল আছে। অঙ্কলক্ষ্মীকে মানা করেছিলেন মিলের শাড়ি কিনতে, অঙ্কলক্ষ্মীর জ্বালায় পঙ্কলক্ষ্মী পদ্ম আর ফোটে না, তা বলতে গেলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে, এ কবিতা যদি পড়ে গায়ে ধানই লঙ্কা ঘষে দেবে। আজ যে বিনা প্রয়াসেই অনুপ্রাসের পাল পেয়েছি দেখছি, মিল আসছে যেন মিলানের মেলায় মেমের ভিড়। না, কবিতা লিখি, তাকে দেখেছিলেন আমার মানুষীকে ভেটকি মাছের মতো চেহারা, শাড়ির সঙ্গে যেন তার আড়ি, কাঁখে হাঁড়ি, মাথায় ধামা, জামা ব্লাউজ সেমিজ পরে না, দরকারি বাকি তরকারি বেচে, সরকারি ষাঁড়ের মতন নাদুস নুদুস, চিচিঙ্গের মতন বেনিদুল ছিল, সে যে দেশের সে দেশে আঁচলের চল নেই, চলেন গজগমনে, পায়ে আলতা নেই, চালতার রং, নাম বললে আজুলি, আমি বললাম ধ্যাত তুমি কাজুলি, হাতে চুড়ি নেই, তুড়ি দেয় আর মুড়ি খায়, গলায় হার নেই, ব্যাগ আছে, পায়ে গোদ, আমি বলি প্যাগোড আর সুন্দরী, গান গাই ওগো মরমিয়া, ও ভুল শোনে ও গায় ওগো বড়মিয়া, থাকতো হাতে ইয়ার গান, ও গায়ে গিয়েও সুরে চাঁপা ফুল কেয়ার গান, দাঁতে মিশি মাঝে মাঝে পিসি বলতে ইচ্ছে করে, ডাগর মেয়েরা আমাকে যে হাঙর ভাবে, হৃদয়ে বাঁকুড়ার দুর্ভিক্ষ, ভিক্ষা চাই না শিক্ষা দিয়ে দেবে, তাই তো ধরেছি রক্ষে কালীর চেড়িকে, নেংটির আবার বকে আসেলাই, কবিতা লেখার মশলা পেলেই হলো, তা নাই হলো গরম মশলা, ঘুম আসছে রান্নাঘরের ধুম আসছে, বউ বলে নাক ডাকছে না শাঁক ডাকছে, আবার মিল আসছে, ঘুম আসছে, মিল আসছে, ঘুম আসছে, দুম্বা ভেড়ার তুম আসছে। প্রচণ্ড রাজনৈতিক কোলাহলের মধ্যেও কখনোই থেমে থাকেনি কাজী নজরুল ইসলামের সঙ্গীত সাধনা, তার অধ্যাত্ম সাধনা, তার মরমী সাধনা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই তিন সাধনা একই সুতোয় গাঁথা ছিল। সকল মানবাত্মাকে এক করতে চেয়েছিলেন প্রেমে, আর সেই পরম প্রেম নিবেদন করতে চেয়েছিলেন পরমাত্মাকে। আর সকল মরমী সাধকের মতোই তারও বিধিলিপি ছিল, পরমাত্মার ক্ষণিক সান্নিধ্য পাবার পর দীর্ঘ বিরহ। তার অধিকাংশ গানের মতো আজকের গানটিও পরমাত্মার উদ্দেশ্যে নিবেদিত, আর এখানে সেই চিরবিরহের বেদনা সঞ্জাত, আকুল বেদনার্ত অথচ মধুর আরতি। নজরুল ইসলামের গানের যে আদি গায়কী তা বৈচিত্র্যে ও সম্মোহনে তুলনাহীন। আবার
তার গানের যে সুর কাঠামো আর সেই কাঠামোতে বাণীর যে বিন্যাস তা এমনই সৌকর্যময় যে তা অনাগত দিনে শিল্পীদের জন্য অসীম সম্ভাবনার হাতছানি দিয়েই চলেছে। সঠিক সুরজ্ঞান এবং রুচিবোধ সম্পন্ন একজন শিল্পী ইচ্ছে করলে সেই সুর কাঠামোতে যথাযথ প্রক্ষেপণ প্রজেকশন ও মডুলেশনের মাধ্যমে ইচ্ছা করলে দু একটি আগন্তুক স্বর কিংবা অপ্রত্যাশিত শ্রুতির ব্যবহার করে গানটিকে একটি ভিন্ন মাত্রিকতায় নিয়ে যেতে পারেন। হৃদে বোতা পাশা
সম্পূর্ণ নজরুলের 52তম পর্ব এখানেই শেষ হলো। আপনারা ইচ্ছে করলে এর আগের যে কোনো পর্ব ফেসবুকে দেখে নিতে পারেন, আর তাছাড়া আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন, আপনাদের অনুভূতি আদান প্রদান করতে পারেন, ভাগাভাগি করতে পারেন যে কোনো মনোভাব কিংবা তথ্য। আগামী সপ্তাহে একই দিন ও একই সময়ে দেখা হবে এ বিশ্বাস আছে। সবার কল্যাণ কামনা করছি।